নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আইসিডিএস কেন্দ্রিক। আজকের ভিডিওতে কথা বলবো আইসিডিএস এর যে হলিডে লিস্ট, কী কী দিন ছুটি রয়েছে পুরো 2023 সালে, তা নিয়ে আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। হলিডে লিস্ট বেরিয়েছে 24/1/2023। চলুন দেখে নিই। রিপাবলিক ডে 26 জানুয়ারি ছুটি রয়েছে, একই সাথে শ্রী পঞ্চমীরও ছুটি রয়েছে 26 তারিখে, একই দিনে, মানে একটা ছুটি রয়েছে রিপাবলিক ডে এবং শ্রী পঞ্চমীর জন্য। দোলযাত্রার জন্য 7ই মার্চ ছুটি রয়েছে, মানে ফেব্রুয়ারি মাসে কোনো ছুটি নেই, তাহলে দোলযাত্রা চলে যাচ্ছে, 7ই মার্চ ছুটি রয়েছে। বেঙ্গলি নিউ ইয়ার্স ডে 15ই এপ্রিল, ঈদ উল ফিতরে 22শে এপ্রিল, তাহলে এপ্রিল মাসে দুটো ছুটি রয়েছে, 15ই এপ্রিল আর 22শে এপ্রিল। ঈদ উদ জোহার জন্য 29শে জুন ছুটি রয়েছে, তাহলে জুন মাসে একটাই ছুটি রয়েছে, 29 তারিখ। মাহরমের জন্য 29শে জুলাই ছুটি রয়েছে, জুলাই মাসেরও একটাই ছুটি। ইন্ডিপেন্ডেন্স ডের জন্য 15ই আগস্ট ছুটি। দুর্গাপুজোর জন্য 7ম, 9ম এবং 10ম তিন দিন ছুটি রয়েছে, 21শে অক্টোবর, 23শে অক্টোবর, 24শে অক্টোবর। ভাতৃদ্বিতীয়ার জন্য ছুটি রয়েছে 15ই নভেম্বর, আর খ্রিসমাস ডের জন্য ছুটি রয়েছে 25শে ডিসেম্বর। টোটালে 12টা ছুটি রয়েছে 2023 সালে, 12টা ছুটি রয়েছে আইসিডিএসদের জন্য। তাহলে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়, চেষ্টা করব সেই সব বিষয়ের ওপর ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।